আসসালামু আলাইকুম। ইউজড আইফোন নিয়ে কথা বলাটা সবসময় একটু কন্ট্রোভার্সিয়াল, কেননা এক এক সময় এক এক ধরনের অডিয়েন্সের কাছে ভিডিওস পৌঁছে যায়। সেখানে অনেকজনের কাছে এখন পর্যন্ত আইফোনটা শুধুমাত্র ওই লোগোর কারণে একটা লাক্সারিয়াস প্রোডাক্ট, তাদের কাছে যত পুরনো আইফোনই হোক না কেন কিংবা তার হাতে যে ফোনটা রয়েছে তার প্রতি সে একটু বেশি পরিমাণে বায়াসড থাকে। সেজন্য গিয়ে ওই ফোনগুলোকে যদি এখনকার সময় নিতে না করা হয় কিংবা বারণ করা হয় বা ওর্দিট না মনে হয় কোনো দিক দিয়ে অ্যাজ এ নতুন ইউজারদের জন্য, বহু মানুষ কমেন্ট বক্সের মধ্যে অনেক খেপা যায় যে দৈত মিয়া, আপনি এখন বলতেছেন যে এই ফোনটা ভালো না, আমি নিজে চালাইতেছি এখন অবধি, আমার কাছে কোনো দিক দিয়েই এরকম মনে হয় না যে এই ফোনটা এখনকার সময় উর্দিত না কিংবা চালানো সম্ভব না। ফার্স্ট অফ অল, আপনি হয়তো রিসার্চও করেন না, 90% অডিয়েন্সকে রিপ্রেজেন্টও করেন না এরকমভাবে যে আপনি যে জিনিসটা ফিল করতেছেন হয়তো বা সবার ক্ষেত্রে এরকম হইতাছে, ব্যাপারটা ওরকম না। এই ধরনের মতামত একমাত্র তারাই দেয় যারা কিনা আইফোন 7, 8, আইফোন 10, ইভেন আইফোন 11 যে ভ্যানিলা নাম্বারের ফোনটা ওটাকে ইউজ করে। সেই ধরনের মানুষজন তাদের ফোন নিয়ে উল্টাপাল্টা কিছু বললেই তারা খেপা যায়, হয়তোবা তারা নিজের ফোনটা সেকেন্ড হ্যান্ড বেচার ট্রাই মারতেছে এজন্য গিয়ে, কিংবা তার ফোনের প্রতি সে প্রচুর বায়াসড যে তার হাতে যেটা আছে ওইটাই হয়তো সেরা আইফোন, কিংবা ওই ইররেলেভেন্ট ফোনগুলো যদি কিনতে না করি সেই ক্ষেত্রে গিয়ে কিছু কিছু মানুষ এইভাবে কমেন্ট লেখে যে ফিল হয় যেন আমি কোনো প্রো লাইন আপের ফোনগুলোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছি যে ওই ফোনগুলো এখনকার সময় উর্দিট না। ব্যাপারটা মোটো এরকম না, অ্যাকচুয়ালি খেয়াল করতে হবে যে ওই বাজারের মধ্যে প্রিয়ন মার্কেটের মধ্যে কোন কোন অপশান অ্যাভেলেবেল রয়েছে, কেননা 3-4 জেনারেশনের কয়েকটা মডেলের প্রত্যেকটা সিরিজের যদি 3-4 মডেল থাকে এইভাবে অনেকগুলো ফোন প্রিয়ন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যায়। প্রায় সিমিলার দামের মধ্যেই এক একটা ফোন এক একভাবে এক একজনের জন্য উর্দিট হয়। বাট একটা জিনিসের বেলা সবার একমত হতেই হবে, আইফোন 11 যত যাই দিয়ে আসুক না কেন 10,000 টাকা বেশি দাম দিয়ে কিনলেও 720p আইপিএস এলসিডি প্যানেল পাচ্ছেন, যেটা মোটো উর্দিট না। এন ওটা ওই সময় অবধি মান্য নিয়েছিলাম যখন কিনা খুব বেশি একটা মানুষ ডিসপ্লে নিয়ে কেয়ার করতো না কিংবা কন্টেন্ট কনজাপশন অত বেশি একটা ছিল না। এখনকার দিনে ডিসপ্লের ইউজেস অনেক বেশি হয় কিংবা একটা ভালো কন্টেন্ট দেখতে হইলো মিনিমাম ফুল এইচডি প্লাসের ডিসপ্লে প্লাস একটা ফ্ল্যাগশিপ ফোন এক্সপিরিয়েন্স করতে হলে ওলেট প্যানেল না হলে ওই জিনিসটা জমেই না। অ্যান্ড এই জিনিসটা কিন্তু অ্যাপেলও বিশ্বাস করে, সেজন্য গিয়ে আইফোন 11 পর থেকে এখন অবধি প্রায় প্রত্যেক বছরেই যতগুলো ফোন আসতেছে কোনো ফোনের মধ্যেই তারা কোনো আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে প্রোভাইড করে নেই। বর্তমান সময়ে প্রায় সবগুলো ফোনের মধ্যেই তারা ওলেট প্যানেলের ডিসপ্লে অ্যান্ড ফুল এইচডি প্লাসের ডিসপ্লে প্রোভাইড করতেছে, যত ছোট কিংবা টাইনি ডিসপ্লে হোক না কেন। সেখানে প্রিয়ন মার্কেটের মধ্যে প্রায় 35,000 টাকা দাম দিয়ে আপনারা 720p আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ওলা ফোনটা কিনতে, যেখানে কিনা 30,000 টাকা দামের মধ্যে আইফোন এক্সএস ম্যাক্স ফোনটা পাওয়া যাচ্ছে, আইফোন এক্সএস পাওয়া যায়, যেই ফোনগুলো মাচ মোর বেটার অপশন। ওখানে 1080p ওলেট প্যানেল রয়েছে, জাস্ট শুধুমাত্র একটা জেনারেশনের ফোনের তফাত হইল আপনি ফিজিক্যালি কিংবা ইন্টারনালি খুব বেশি একটা তফাত ফিলই করতে পারবেন না, আনলেস ব্যাটারির মধ্যে কোনো যদি একটা প্রবলেম ফিল হয় ওই জিনিসটা উর্দিট হয়ে যায় যে দামের মধ্যে এখনকার সময় পাওয়া যাচ্ছে। যদিও বা সেম প্রাইসিংয়ে থাকা অবস্থায় আমরা খুব বেশি একটা মানুষকে পুশ করি নিয়ে আইফোন 10S ম্যাক্সে কিংবা 10S যাওয়ার জন্য আইফোন 11 বাদ রেখে সেকেন্ড হ্যান্ড যারা কিনা এখনকার সময় পারচেস করবে তাদের জন্য, কেননা যার যার প্রেফারেন্সেস কিংবা যার যার চয়েসেসের উপর ডিপেন্ড করে পুরো জিনিসটা। আইফোন 11 প্রতি একটু মানুষের বায়াস টেনেস ছিল এবং সিমিলার দামের মধ্যে হওয়ার কারণে যার যেটা পছন্দ সে ওটাকে কিনবে, ওটা নিয়ে খুব বেশি একটা কথা বাড়াবাড়িরও প্রয়োজন ছিল না। বাট এখনকার সময় যেখানে প্রায় 7-8,000 টাকা মোস্ট অফ দ্য টাইম আইফোন 10S মধ্যে দেখা যাচ্ছে, আইফোন 11 সাথে প্রিয়ন মার্কেটের মধ্যে 10,000 টাকার তফাত হয়ে যেতেছে, সেখানে গিয়ে একদিকে 10,000 টাকার ও কম দামের ফোনটার মধ্যে আপনি ফুল এইচডি প্লাসের ওলেট প্যানেল পাচ্ছেন, আর এখানে আইপিএস এলসিডি প্যানেল, সেটা আবার 720p এর ডিসপ্লে অলমোস্ট। অন্য সব মানুষজন যা বলার ট্রাই করুক না কেন কিংবা যেভাবেই বুঝাক না কেন, আমার রেকমেন্ডেশন থাকবে আপনাদের প্রতি এই, যদি আইফোন 11 কেনার মতো টাকা থাকে অ্যারাউন্ড 35-40,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে এখনকার সময় পাওয়া যাচ্ছে প্রিয়ন মার্কেটের মধ্যে, সেই ক্ষেত্রে আরও 10,000 টাকা বা এখান থেকে বাঁচা পকেটে রাখেন। আইফোন 10S অ্যান্ড 10S ম্যাক্স যে কোনো একটা ফোন যেটা ভাল লাগে ভাই, ওটা একটা ভালো কন্ডিশনে অ্যাকচুয়ালি দেখে শুনে একটু কিনবেন। আসলে প্রিয়ন ফোন কিনতে গেলে সবগুলোর ক্ষেত্রে একই রকম রিক্স একই রকম থাকে, বাট আইফোন 10S কিংবা 10S ম্যাক্স যদি এখনকার সময় পারচেস করেন সেটা এনি ডে বেটার অপশন হবে, ইন টার্মস অফ ডিসপ্লে হোক না কেন। ক্যামেরার দিক দিয়েও খুব বেশি একটা তফাত আপনি ফিল করতে পারবেন না, অ্যাজ ইউ নো অ্যাপল অলওয়েজ একদম লেটেস্ট টাইমের মধ্যে সফটওয়্যার আপডেট পুশ করে, সেই ক্ষেত্রে এটা নিয়ে খুব বেশি একটা কম্প্রোমাইজেস ফিল হবে না কোনো দিক দিয়ে, কিংবা পারফরমেন্সের মধ্যে মাইনর ডিফারেন্সেস থাকবে, সেখানে
এই ধরনের জিনিসটা ফিল হবে না যে 10,000 টাকা কম দাম দিয়ে কিনে উল্টো হয়তো আপনি থকে গেলেন, ব্যাপারটা এরকম তখন গিয়ে ফিল হইতো যদি আপনি আইফোন 11 কিনতেন, সেটা ডিসপ্লের দিক দিয়ে হোক না কেন, ওভারঅল পুরো ফোনের এক্সপিরিয়েন্সের দিক দিয়ে প্রিমিয়ামনেস যে পরিমাণ কমিয়ে ফেলে সেদিক দিয়ে ওই 10,000 টাকা বেশি খরচ করাটা কখনো গিয়ে অর্ডিট হইতো না। বাদবাকি রেকমেন্ডেশন থাকবে এই যে এই 10,000 টাকা পকেটে রেখে বাদবাকি টাকা দিয়ে ফোন কেনার পর 2 বছর ইউজ করার পর এই ফোনটা আবার 15,000 টাকায় সেল দিয়ে আর কিছু টাকা অ্যাড করে আইফোন 12-এর মধ্যে কিংবা 12 প্রো বা 13-এর মধ্যে শিফট হয়ে যাওয়ার জন্য, অ্যান্ড তখন কি ওই ফোনগুলো নিয়ে এই ধরনের কনফিউশন কখনো ক্রিয়েট হবে না বা আমাদের ভিডিও বানানোর প্রয়োজন হবে না যে আইফোন 11-এর মতো আইপিএস এলসিডি প্যানেল আছে কিংবা 720p ডিসপ্লে আছে বলে। কেননা ওই ফোনগুলো ভবিষ্যতের কথা মাথায় রেখে ওলেড প্যানেল প্লাস ফুল এইচডি প্লাসের ডিসপ্লে নিয়ে আসে, যদিও বা হাই রিফ্রেশ রেট নেয়, যেটা কিনা এখনকার সময় মাস নিডেড জিনিস ছিল। বাট কি করার, অ্যাপেল যেটা দিবে ওটাই মানুষ কিনবে, তারা অ্যাকচুয়ালি জানে যে মানুষ আসলে কী চায়। অ্যান্ড ক্যামেরা ক্যাটাগরির মধ্যে এখনও অবধি তারা আনবিটেন বলেই, অ্যান্ড ভিডিও ক্যাটাগরির ক্ষেত্রেও তারা স্টিল নাও যেইভাবেই ফোন লঞ্চ করুক না কেন তাদের ফোন বিক্রি হয় ম্যাক্সিমাম মানুষদের কাছে। এখনও অবধি অ্যাপেলের ভিভিড কালারের জন্য শত কম্প্রোমাইজেস অন্য দিক দিয়ে থাকলেও ওই জিনিসগুলো মাথায় নেয় না কিংবা তোয়াক্কাও করে না। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট, ক্লিকে গালো করে বেল আইকনটা অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।